Hi student, how are you? I hope you হাউ ইউ better and I am very good for your fears. Today I will discuss a beautiful role English sentence. রোল okay? ইংলিশ the ওকে আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি ওকে আজকে ইংলিশ কমার্টিক্যাল স্ট্রাকচার ইংলিশ গাওয়ার্টিকের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম যেটা সেন্টেন্স প্রতিটা বিষয় জানতে হলে তোমার সেন্টেন্সের মুখ্য জ্ঞান থাকতে হবে তা না হলে আমরা ইংলিশে ডেভেলপ করতে পারবো না কখনোই আমরা কি ইংলিশে ডেভেলপ করতে পারবো না সো আমাদের এটা লক্ষ্য করতে হবে কি করে আমরা ইংলিশে ডেভেলপ করব। ওকে আর সেন্টেন্সটা আমরা কীভাবে বুঝবো অনেক স্টুডেন্ট আমরা আছি যা সেন্টেন্সটা কোনোভাবে আমরা কি বুঝতে পারি না সো এই ভিডিওটা মানে আমার আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো ইনশাআল্লাহ আই হোপ তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবা আই এম শিওর ওকে তে আমার এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলায় অবশ্যই অন করে রাখবা যেন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি তুমি পেয়ে যাও আর যদি ভালো না লাগে নো প্রবলেম দেখতে থাকো অটোমেটিকলি কোনো এক সময় ভালো লেগে যাবে ও ক্যালার্স ক্যারেজটা না দেখো সেন্টেন্স সেন্টেন্স এখানে আমি লিখেছি এবং আমার সংজ্ঞা জানা দরকার যে সেন্টেন্সটা কাকে বলে কি সে বিষয়ে আলোচনা করা দরকার এবং জানা দরকার তাহলে দেখো এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করাকে সেন্টেন্স বলে অথবা অনেক স্থানে লেখা আছে বা আমরা বই পুস্তকে দেখেছি যে দুই বা একাধিক শব্দ আছে কিন্তু আসলে এক বা একাধিক যেমন একটা ওয়ার্ড যদি বলি গো একাধিক যদি বলি একাধিক যদি আই আই এম গোয়িং টু দ্য আই এম গোয়িং টু বাজার সো এটা এক ব্যাকাধিক অর্থাৎ একের অধিক বা এক ওয়ার্ড যদি হয় এবং মনের ভাবটা যদি সম্পূর্ণ প্রকাশ করে সেক্ষেত্রে আমাকে তাকে সেন্টেন্স বলে থাকি ওকে এবার আমরা আসি সেন্টেন্স মোট আট প্রকার সেন্টেন্স মোট আট প্রকার এটা তোমরা জানো তারপরে আবার আলোচনা করছি যে সেন্টেন্স মোট আট প্রকার তাহলে দেখো যথা এখানে আট প্রকার অবশ্যই ভাগা সিস্টেম অনুযায়ী দেখো অর্থ অনুসারে অর্থাৎ মিনিং অনুসারে পাঁচ প্রকার স্ট্রাকচার মানে গঠন অনুসারে তিন প্রকার এটা লক্ষ্য করো অবশ্যই পাঁচ আর তিন প্রকার ভালো করে মুখস্থ করে নেবা ওকে এরপর দেখো এই যে আমি তিন পাঁচ প্রকার আর তিন প্রকার একটা কী 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 এই সেন্টেন্সে পাঁচ প্রকার তিন প্রকার অর্থ অনুসারে আর গঠন অনুসারে কী কী এটা আমাদের মুখস্থ করতে হবে কিন্তু তাহলে আমার সাথে বলো অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপঠেটিভ সেন্টেন্স এক্সফ্লোম্যাটোরি সেন্টেন্স ওকে এটা ফাইন করে মুখস্থ করে নেওয়া এরপরে দেখো গঠন অনুসারে তিন প্রকার গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এটা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবা এরপরে দেখো এখন আমরা যেই পাঁচটা বা এই তিনটা যে আলোচনা করলাম এটার এখন সংজ্ঞা জানা দরকার এটা কিভাবে চিনবো এটা আমাদের জানা দরকার কিন্তু তোমার নিচে আসো তাহলে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসারটিভ সেন্টেন্স প্রথমে ছিল কিন্তু এটা অর্থ অনুসারের পাঁচ প্রকারের প্রথম অংশ হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তো অ্যাসারটিভ সেন্টেন্সটা কী এবং কীভাবে চিনবো সেটা আমাদের লক্ষ্য লক্ষ্য থাকা মানে লক্ষ্য রাখতে হবে তাহলে দেখো যে সেন্টেন্স এ সাধারণত কোনো হা বধক বা না বধক বোঝায় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে সাধারণত কীভাবে বলি বুঝবো আমরা যে একটা সাধারণ সেন্টেন্স হা বা না বোধক বোঝায় সাধারণত যেমন আই আই ট্রাইস আই গো টু স্কুল একবার সিম্পলভাবে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি এটা কি অ্যাসারটিভ সেন্টেন্স কী শ্রেণে অ্যাসারটিভ সেন্টেন্স এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার যথা এই অ্যাসার্টিভ কয় প্রকার হয় দুই প্রকার হয় কী কী হয় অ্যাফার্মেটিভ দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তবে এরপূর্ব একটা জানার জিনিস দরকার অ্যাসার্টিভ সেনে চিনিবার উপায় অর্থাৎ এই যে সাধারণত হা বতক এবং না বতক বোঝায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি বাট এই অ্যাসার্টিভ সেনের চিনিবার উপায় কিছু রয়েছে দেখো এটা তোমরা লক্ষ্য করবা দেখো এখানে আমি সুন্দর করে ইয়ে করেছি দেখো সাবজেক্ট দিয়ে শুরু হবে সাবজেক্ট দিয়ে শুরু হবে দেখো সাবজেক্ট দিয়ে শুরু হবে ভার সাবজেক্ট দিয়ে শুরু হবে প্লাস ভার হবে সাবজেক্টের পরে অবশ্যই ভার দেখবা এবং শেষ দেখবে ফুল স্টপ হয়ে রয়েছে কী থাকবে ফুল স্টপ থাকবে এটা কিন্তু লক্ষ্য করবে তোমরা যে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং তারপরে ভাব থাকবে তারপরে ফুল স্টপ থাকবে যদি এইরকম অবস্থা যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তোমরা নিশ্চিত ভেবে নাও এটা হচ্ছে স্কি হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে সরি এটা অ্যাসারটিভ সেন্টেন্স হবে তাহলে অ্যাফারমেটিভ সেন্টেন্স হাঁ আর নেগেটিভ মানে না আমি এক্সাম্পল দিয়েছি দেখো অ্যাফরমেটিক দিয়েছি দেখো সে ইজ ভেরি হ্যাপি দেখো একটা সাবজেক্ট একটা সাজুকের ভার তারপরে আমরা অবজেক্ট আছে তারপরে দেখো ফুল স্টপ আছে ওকে তবে দেখো আই ডু দ্য সাম সাম সবগুলো একই সিস্টেম মিল্ক ইজ হোয়াইট শি ইজ গার্ল নেগেটিভ দেখো আই হ্যাভ নো ফেন দেখো নো শি ইজ নট এ গুড বয় সে ভালো ছেলে না সে একটা ভালো ছেলে না তাহলে এটা নেগেটিভ জন্য আমরা নট ইউজ করেছি দে আর নট হ্যাপি তারা শৌখিন হয় সো আমরা নট ইউজ করেছি এটা বুঝতে পেরেছো আশা করি অ্যাস টিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো এবার দেখো ইন্টারকে টিপ সেন্টেন্স এটা খুব সুন্দর একটা সেন্টেন্স এটা তোমরা আরও সুন্দর আরও সহজভাবে বুঝতে পারবা যে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে সিম্বল বিষয় যে ইন্টারোগেশন বাক্যের শুরুতে সরি বাক্যের কি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে যেমন ধরো ইজ হি ইয়োর ব্রাদার ইজ হি ইোর ব্রাদার দেখো বাক্যের শেষে একটা কি আছে চিহ্ন আছে সো আমরা একটা নির্বিঘ্নে বলতে পারি এটা ডাবল কোয়েশ্চিন অর্থাৎ সরি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানেও দেখো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত সেক্ষেত্রে এখানেও দেখো একটা কি আছে একটা অ্যান্ড তোমার যে প্রশ্নমাতক চিহ্ন আছে সো এইটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স আরও সহজভাবে যদি তুমি চিনতে চাও বা বুঝতে চাও তাহলে দেখো আমি এইখানে দেখো লিখেছি যে কোনো বাক্যের শুরুতে যদি ডাবলিস কোর্সিন দ্বারা অথবা সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয় ই হয় ডাবলিস কোশ্চিন দ্বারা অথবা সাহায্যকারী ভাব দ্বারা শুরু হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাকে আমরা কি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো তাহলে দেখো ডাবলিস কোশ্চিন মানে এই দেখো হাও এখানে হাও হাউ হোয়াট হুইচ হু হোম এই শব্দগুলাকে আমরা কি বলি ডাবলিশ কোশ্চিন বলে সো দেখো এখানে ডাব্লিশ কোশ্চিন বলেছি এখানে ডাব্লিশ কোশ্চিন শুরু হয়েছে এরপরে দেখো সাহায্যকারী ভাব দ্বারা শুরু হবে অর্থাৎ এই দেখো ইজ ই অ্যামিজার ডুডাস স্ক্যান কোড বেমিট অনেক আছে এই যে সাহায্যকারী ভাব দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা ওটাকে কী বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ সেম এটাও দুই ভাগে ভাগ করা হয় কি এটাও দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ একটা নেগেটিভ হবে একটা অ্যাফরমেটিভ হবে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটু ওয়েট করো তাহলে দেখো যে কি আমি কিছু উদাহরণ দিয়েছি যে এটা ওটা ইন্টারোগেটিভ দুই ভাগে ভাগ করা যাবে অর্থাৎ অ্যাফরমেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তাহলে দেখো ইজ হি ইউর ব্রাদার সে কি তোমার ভাই এখন আমি এটাকে যে নেগেটিভ করি সেক্ষেত্রে বলতে পারি ইজি নট ইউর ব্রাদার সে কি তোমার ভাই না আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা আসি এমপারেটিভ সেন্টেন্সে ইম্প্যারেটিভ সেন্টেন্স চিনিবার আরও সহজ উপায় দেখো আমি সুন্দরভাবে লিখেছি ইম্প্যারাটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুমতি প্রস্তাব বোঝায় তাকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে ওকে আদেশ হতে হবে অনুরোধ প্রস্তাব হতে হবে যাও যেও না খেও না পড়ো না এই যে আদেশ এই আদেশ উপদেশ থাকলে আমরা কী বলবো এটা ইম্প্যারাটিভ সেন্টেন্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স চিনিবার আরও সহজ হবে এটা বাংলাদেশ শিখলাম কিন্তু এটা আমরা ইংরেজি শিখবো যে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা চেনা যায় দেখো ইম্পারেটিভ সেন্টেন্স চিনিবার উপায় বাক্যের শুরুতে নিম্নে শব্দ থাকবে কত সুন্দর করে বলেছি দেখো ভাব নট ফ্লেজ খাইন্ডলি অলওয়েজ নেভার লেট আবার বলো ভাব টোনট ফ্লেজ খাইন্ডলি অলওয়েজ নেভার ল্যাট এই শব্দগুলো যদি বাক্যে শুরুতে থাকে তাহলে আমরা নির্বিঘ্নে নিঃ মানে নির্ভয়ে আমরা বলতে পারি এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স দেখো আমি এক্সাম্পল দিয়েছি আর এই ইম্প্যারেটিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করা যায় একটা অ্যাফর্মেটিক হবে একটা নেগেটিভ হবে অ্যাফরমেটিক অ্যান্ড নেগেটিভ দেখো গো টু সিট রিড দ্য বুক গো টু সিট রিড দ্য বুক এখানে আমি একটা নেগেটিভ বলতে পারি দেখো দেখো আমি এখানে লিখেছি ডন্ট গো যেও না তাহলে এই যে নেগেটিভ তাহলে একটা অ্যাফারমেটিক বলো একটা নেগেটিভ এটাও দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে দুই ভাগে আমরা ভাগ করেছি অ্যাফারমেটিক একটা নেগেটিভ একটা এবার আমরা আসি অবচেয়েটিভ সেন্টেন্স এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স অবচেটিভ সেন্টেন্স যে যে সেন্টেন্স তারা মনের ইচ্ছে বাসনা কামনা প্রার্থনা আশীর্বাদ বোঝায় তাকে অপচারেটিভ সেন্টেন্স বলে বা বলি এখন এই অপারেটিভ সেন্টেন্স কি কারো জন্য দোয়া হতে পারে যেমন মেয়ে মে আল্লাভ ব্লিজিউ ইউ মেউ লং লিভ এই যে তারপর মে ইউ প্রসপার লাইফ এই যে অনেক কথা বলি যে আমরা যে বিষয়টা হচ্ছে যে যদি কারো জন্য আমরা দোয়া করি তাকে তাহলে আমরা কী বলবো অপরেটিভ সেন্টেন্স বলবো বা আশীর্বাদ যদি করি বা যদি আমরা কি তার তার খারাপও যদি চাই সেটাও কী হবে অপটারেটিভ সেন্টেন্স হবে ওকে আর সহজভাবে একটা কিছু আমি দিয়েছি যে যেন আমরা দুই একটা শব্দ বা ওয়ার্ড দেখে আমরা চিনতে পারি সেই ক্ষেত্রে আমি দেখো লিখেছি অপটারেটিভ সেন্টেন্স চিনিবা চিনিবার উপায় চিনিবার দেখো দেখো অপরে সেন্টেন্স চিনিবার উপায় নিম্নে মে অর্থাৎ বাক্যের শুরুতে এই ওয়ার্ডগুলা থাকতে পারে মে আই উইশ আই ওয়ার্ড উড দ্যাট লং লিভ আমার সাথে বলো প্লিজ মে আই উইশ আই ওয়ার উড দ্যাট লং লিভ এই শব্দগুলো যদি আমরা বাক্যের শুরুতে কি দেখি বা পাই তাহলে আমরা মনে করবো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপর দেখো আমি একটি এক্সাম্পল দিয়েছি এই এটা আবার এই অপটেটিভ সেন্টেন্স আবার দুইভাবে ভাগ করেছি একটা অ্যাফরমেটিক একটা নেগেটিভ তাহলে দেখো মে আল্লাহ ব্লেস ইউ এটা অ্যাফরমেটিক আর নেগেটিভ মে হি নট মে হি নট সাফার ইন লাইফ এটা হচ্ছে নেগেটিভ ওকে এটা স সব থেকে ভালো এইগুলো ভালো করে মুখস্থ করে নেবা আর হচ্ছে এই সংজ্ঞটা মনে রাখবা যে বাসনা কামনা প্রার্থনা আশীর্বাদ বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে ওকে সর্বশেষে এবার আসে আমরা এক্সক্লোম্যাটোরি সেন্টেন্স এটা একটা খুব সুন্দর একটা সেন্টেন্স তাহলে দেখো যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব দুঃখ আনন্দ বেদনা ঘৃণা বিরক্তি বোঝায় তাকে এক্সক্লোম্যাটোরি সেন্টেন্স বলে তাহলে দেখো এক্সক্লোম্যাটোরি সেন্টেন্স চিনিবার পায় অর্থাৎ স্ক্লোম্যাটোরি সেন্টেন্স সহজভাবে যদি আমরা বলি তাহলে দেখো অত সহজ চিহ্ন তোমরা চিনিবার উপায় বাক্যের শেষে এই চিহ্নটা থাকবে কি থাকবে বাক্যের শেষে এই চিহ্নটা যদি দেখো তোমরা তাহলে নিশ্চিত বলতে পারো এটা এক্সক্লোম্যাটোরি সেন্টেন্স এমন চিহ্ন থাকবে এখন এই চিহ্ন যদি তুমি না দেখো সেক্ষেত্রে আমার মুখে যদি বলি বা তুমি যদি খালি সেন্টেন্সটা পড়ো তাহ তুমি বুঝতে পারবে এটা কি এক্সক্লোম্যাটোরি সেন্টেন্স তাহলে এটা আলোচনা করবে তাহলে দেখো এবং এগুলো দ্বারা শুরু হবে অর্থাৎ এই নিচে আমি হাইলাইট করেছি হাইলাইট করেছি এই শব্দগুলা বাক্যের শুরুতে থাকতে পারে আর থাকলে এগুলো নিশ্চিতভাবে এটা কি এক্সক্লোম্যাটরি সেন্টেন্স তাহলে দেখো হাউ হাউ দ্বারা শুরু হতে পারে হোয়াট হোয়ার্ড দ্বারা শুরু হতে পারে ওহররা দ্বারা শুরু হতে পারে অ্যালাস দ্বারা শুরু হতে পারে ওহ দ্বারা শুরু হতে পারে ব্রাহ দ্বারা শুরু হতে পারে শুরু হতে পারে এবং এইগুলা দ্বারা শুরু হবে এবং বাক্যের শেষে কি অবশ্যই এই চিহ্নটা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবেই যদি থাকে তাহলে হবে কি এক্সক্লোমাইটরি সেন্টেন্স হবে ওকে এখন আমি দুটো উদাহরণ দিয়েছি দেখো একটা অ্যাফারমেটিভ দিয়েছি একটা নেগেটিভ দিয়েছি দেখো হোয়াট এ নাইস বুক ইট ইজ একটা দিচ্ছি অ্যালাস হি ইজ নো মোর অ্যালেফ দেখো বাক্যের শুরুতে অ্যালাস আছে হোয়াট আছে আর বাক্যের শেষে দেখো কী আছে সরি বাক্যের শেষে দেখো বাক্যের শেষে দেখো কী আছে আশ্চর্যবোধক চিহ্ন আছে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা যে আলোচনা করলাম যে অর্থ অনুসারে পাঁচ প্রকার এখন আলোচনা করব যে গঠন অনুসারে তিন প্রকার কি গঠন অনুসারে তিন প্রকার সেন্টেন্স সেন্টেন্স গঠন অনুসারে তিন প্রকার এটাও খুব সুন্দর ই দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখো এটা খুব সহজভাবে বুঝিয়েছি তোমাদের আশা করি বুঝবে সিম্পল চিনতে হলে জাস্ট তোমার মনে রাখবা যে সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্বস আর কোনো কনজাংশন থাকবে না এটা মনে রাখবে শুধু এইটুকু একটা সাবজেক্ট থাকবে একটা ভার থাকবে কোনো কনজাংশন থাকবে না জাস্ট যেমন একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল আই অ্যাম খেয়ার দেখো আই হচ্ছে সাবজেক্ট অ্যাম হচ্ছে ভার আর কোনো কনজাংশন নাই যেমন হু দ্যাট দেয়ার এই এই শব্দগুলো নাই সো আমরা এটা নিশ্চিত বলতে পারি এটা হচ্ছে সিম্পল আরও সহজভাবে বলতে পারি দেখো চিনিবার উপায় বাক্যের মাঝে নিম্নের শব্দ থাকবে অথবা থাকবে না অর্থাৎ বাক্যের মাঝে এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এইগুলা অনেক সময় থাকে অনেক সময় নাইনটি নাইন পার্সেন্ট থাকবে যদি থাকে তাহলে আরও সুন্দরভাবে তুমি নিশ্চিত বলতে পারো এটা হচ্ছে কোন সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তাহলে দেখো বাইকের শুরুতে বা মধ্যে ইন স্পাইট অফ থাকতে পারে ইন স্টিড থাকতে পারে ইন এ বডি থাকতে পারে টু থাকতে পারে ফর থাকতে পারে অন ফ্রম থাকতে পারে বাইক তো এই শব্দগুলা যদি তুমি কোথাও পাও তাহলে নিশ্চিত ভেবে নাও এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কী সিম্পল সেন্টেন্স আরও সহজ যদি এগুলা না থাকে তাহলে দেখবে একটা সাবজেক্ট থাকবে একটা ভাব থাকবে এগুলা থাকবে তো এরপরও এগুলা থাকতে পারে আর এগুলো থাকলে তুমি নিশ্চিত ভাব ভেবে নিও যে এটা হচ্ছে কী সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ওকে এরপর আমরা আসি কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টে খুব মজার একটা বিষয় এটা চিনিবার খুব সুন্দর একটা উপায় আছে তোমরা নির্বিঘ্নে চিনতে পারবা তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেস হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ব থাকবে একটা কনজাংশন থাকবে আমি আবার বলতেছি একটা দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ভ থাকবে একটা কনজাংশন থাকবে হু অবলিক হুইচ হু অবলিক হুইচ দেখো এখানে দুইটা আছে হু অবলিক হুইচ এই দুইটা দুইটা আমার কোনো একটা থাকবে বা এইগুলো ছাড়াও থাকে কনজাংশন কিন্তু এই দুইটা কনজাকশন কমন সো এই দুটা থেকে যায় কমপ্লেক্স সেন্টেন্স চিনিবার উপায় নিম্ন আলোচনা করা হলো অর্থাৎ এই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এটা দেখে তুমি যদি না চিনতে পারো তাহলে আরও কিছু সহজ উপায় আছে তা তুমি দেখে চিনতে পারবা তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স চিনিবার উপায় নিম্ন আলোচনা করা হল দেখো এই যে যে ওয়ার্ডগুলো লিখেছি দো অল দো সেঞ্জ অ্যাজ ইফ ওয়ান দ্যাট আফটার বিফোর ঠিল আনটিল অ্যাজ লং বিকস হোয়াইল আনলেস এবং ডাবলিট কোশ্চিন অর্থাৎ এই যে যতগুলো ওয়ার্ড বললাম এই ওয়ার্ডগুলা এই শব্দগুলা বাক্যের মাঝে যদি দেখো তুমি তাহলে অবশ্যই ভেবে নিও এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কি সেন্টেন্স হবে কমপ্লেক্স সেন্টেন্স তো এই ওয়ার্ডগুলা যদি থাকে তাহলে আমরা ভেবে নেব এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ওকে সহজ উপায় অথবা দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ভ থাকবে এটা লক্ষ্য করবে আর একটা কনজাংশন থাকবে তাহলে নিশ্চিত ভেবে নিও ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ওকে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো এক্সাম্পল ইট ইজ বা দিস ইজ আই হু অ্যাম কিউর দেখো ইট ইজ এখানে ইট একটা সাবজেক্ট আই একটা সাবজেক্ট ইজ একটা সাহায্যকারী ভাব অ্যাম একটা সাহায্যকারী ভাব আমি কি বিষয়টা বুঝতে পেরেছি তোমাদের কাছে দেখো তাহলে ইট ইজ তাহলে এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট তাহলে দুইটা সাবজেক্ট হয়ে গেলো ইজ একটা সাহায্যকারী ভাব এম একটা সাহায্যকারী ভাব ওকে তাহলে এটা বুঝতে হবে যে আমাদেরকে দুইটা সাবজেক্ট হবে দুইটা ভার হবে দুইটা সাবজেক্ট হবে দুইটা ভার হবে এটা লক্ষ্য করবে জাস্ট অ্যান আফ এরপরে দেখো কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্সটা কি দেখো দুইটা সাবজেক্ট হবে দুইটা ভার হবে অ্যান্ড বাট অবলিক অর থাকবে অর্থাৎ কমপ্লেক্সের মতন জাস্ট দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভাব থাকবে এবং অ্যান বার অবলিক অর্থ থাকবে তাহলে আমরা কী মনে করবো এটা কম্পাউন্ড সেন্টেন্স দেখো হি একটা সাবজেক্ট হি একটা সাবজেক্ট এখানে সরি হ্যাঁ হি একটা সাবজেক্ট এখানে ইজ একটা সাহায্যের ভার এখানে ইজ একটা সাহায্যের ভাব আর এন বার্ট এদের বার্ট দিয়েছি সো মনে রাখো যে এইটাই হবে কম্পাউন্ড সেন্টেন্স এটা কী হবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে দেখো হি ইজ ফোর বাট হি ইজ অনেস্ট আসলে এই হি ইজটা এই হি ইজটা দেওয়ার প্রয়োজন হয় না এই হি ইজটা দেওয়ার প্রয়োজন হয় না কারণ হচ্ছে এই হিকে আমরা বোঝাচ্ছি সো এখানে বলতে পারি হি ইজ পোড় বাট অনেস্ট কিন্তু তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই হি ইসটা দিয়েছি যে দুইটা সাবজেক্ট দুইটা ভার অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার এবং অ্যান্ড বাট অর থাকলে আমরা কি বলবো একটা কম্পাউন্ড সেন্টেন্স বলবো তে আশা করি স্টুডেন্ট তোমাদের চেষ্টা করেছি আশা করি ভালো করে প্রেজেন্টেশন করার জন্য বা তোমাদের বোঝানো ট্রাই করেছি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর আমি আবার বলতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং থাকা টাকা বেলাইকন অবশ্যই অন করে রাখবা যেন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি পেয়ে যাও আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো প্রশ্নই নাই নো সাবস্ক্রাইব নো লোক ওকে আর একটা কথা বলি প্রচেষ্টা না করলে কিন্তু কখনও সফলতা অর্জন করা সম্ভব না সো ট্রাই করো ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবা Okay, all the best.